नमस्कार अपना देखें जिलार एक नम्बर अनलाइन और टीवी चैनल बीरभूम आरसी टीवी अपन संगे हमें सुभाषीष शुरू कर आजकल संबाद विस्तारित तो संबादे जावर आगे देखे नेब संबाद शिरोनाम एपीडीआर विक्षोभ कर्मसूची विश्वभारती मिड डे मिले सरंजाम चुरीर घटनाय धृत दुई अंडारपास और फुटओवर ब्रिज ने बैठक मोड़ा रे क्लीन इंडिया सेफ इंडिया कर्मसूची सिउड़ीते सिउड़ीते आईएनटीयूसी विजय सम्मेलन शांतिर बार्तार उद्देश्य ग्राम परिक्रमा खैरासोले बीरभूम संस्कृति बाहिनी विजय सम्मेलन लाभपुरे एबार संवाद विस्तारित हुगलीते एपीडीआर केंद्रीय सम्मेलन पुलिस दिए बंद कर देवार प्रतिबादे विश्वभारती विश्वविद्यालय फार्स्ट गेटर सामने विक्षोभ देखाना हय गतकाल এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এপিডিআর এর শান্তিনিকেতন শাখার সদস্য শৈলেন মিশ্র বিশ্বভারতীর পৌরাণ্য ও অন্যান্য বিশিষ্ট জনেরা এপিডিআর এর কর্মী শৈলেন মিশ্র এ প্রসঙ্গে বলেন আমাদের কর্মসূচি ছিল এপিডিআর এর কেন্দ্রীয় সম্মেলন ছিল হুগলি জেলার শেওড়া পুলিতে এবং এই সংগঠনটা প্রায় 50 বছরের পুরনো এই সম্মেলন রাজ্য সরকার पुलिस दिए बंद कर दिए राज्य सरकार आचरण तर नंदा कर आचरण नंदा करारतीबाद सभा बोलते चाहिए जो राज्य सरकार ये नतून करल ता न जो शिवपुर मौजाए कृषक जमी नहीं आंदोलन हो तक एपीडीआर पाँच जन प्रतिनिधि एस अलता होसेन तापस चक्रवर्ती श्याम बाबू और दो जन আমরা ছজন শিবপুর মৌজায় ঢোকার চেষ্টা করি তখনও আমাদের বাধা দেওয়া হয় এবং সেখানে যেতে দেওয়া হয় আমরা শিবপুর মৌজার কৃষকদের সমর্থনে বোলপুর শহরে একটা লজে সভা করার সিদ্ধান্ত নিই এবং প্রচারপত্র বিলি করা হয়েছিল এই সরকার সেটাও বন্ধ করে দেয় এই সরকারের সমস্ত পদক্ষেপই হচ্ছে স্বৈরতান্ত্রিক কেন্দ্রে যে সরকার আছে তারা একটা ফ্যাসিবাদী সরকার राज्य जे सरकार आई सरकार केंद्रीय सरकार जो फैसिबादी मनोभव पदक्षेप से मजबूत करा दुपक्ष एक ही पथे प्रतीक एरा दुपक्ष क्यों भारत गोटा देश जुड़े क्यों राज्य जुड़े बिरोधी मतामत सुनते चाहे ना बिरोधी को परिसर दिखे ना शुदुम्र तर तर कथा बोल जनगण तर अभाव अभिजोग कथा বলতে পারছেন না আরজি করে ছাত্ররা আন্দোলন করছেন সেখানেও তারা অনমনীয় মনোভাব গ্রহণ করেছে বিশ্ব সব জায়গাতেই রাজ্য সরকারের যেখানে ক্ষমতা আছে সেখানে তারা ক্ষমতা জাহির করছে আমরা এই সরকারের এই স্বৈরতান্ত্রিক যে মনোভাব তার বিরোধিতা করার জন্যই এখানে জড়ো হয়েছি আপনার নামটা বলুন শৈলেন মিশ্র এপিডিআর বোলপুর শান্তিনিকেতন শাখা কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বীরভূম আরসি টিভি বিশ্বভারতী শনিবার রাতে সিউড়ির চন্দ্রগতি হাই স্কুলে মিড ডে মিলের সরঞ্জাম চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল সিউড়ি থানার পুলিশ গতকাল সকালে স্কুল কর্তৃপক্ষ সিউড়ি থানায় চুরির অভিযোগ নথিভুক্ত করে সিউড়ি থানার পুলিশ তদন্তে নেমে গতকাল রাতেই দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পাশাপাশি চুরি যাওয়া মিড ডে মিলের সরঞ্জাম উদ্ধারও করে সিউড়ি থানার পুলিশ পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি সিউড়ি মোরারয় রেল স্টেশনে আন্ডারপাস কাজের জন্য রেল কর্তৃপক্ষের কাছে রেলগেট বন্ধ করার জন্য নো অবজেকশন চেয়ে একটি বৈঠক করা হয় শনিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন মোরারয় বিধানসভার বিধায়ক মোশারফ হোসেন মোরারয় এক নম্বর ব্লকের বিডিও প্রণব চট্টরাজ জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রদীপ ভকত মোরারয় এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি বিনয় ঘোষ অন্যান্যরা উল্লেখ্য এই বৈঠকে রেল দপ্তরের কাছে আন্ডারপাস
ও একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। এদিন মুরারই এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি বিনয় ঘোষ জানান, কি আলোচনা হলো আপনাদের? আন্ডারপাসে রেল রাজি আছে, আমাদের যে আন্ডারপাসের কথা পূর্ব থেকেই চলছিল সেটা রেল রাজি হয়েছে এবং সে মতো আমাদের কাছে অবজেকশন চেয়েছে। কি জন্য? গেটটা বন্ধ হবে আর গেটের পাশ দিয়ে 400 মিটার মতো মোটামুটি যা দেখেছিলাম আমরা, সেখান দিয়ে গিয়ে তলা দিয়ে যাবে, গিয়ে আবার ফিরে এসে রেলগেটের ওপার দিয়ে রাস্তাটা বেরিয়ে যাবে এবং ডাবল রাস্তার দাবি আছে আমাদের। এবার যদি রেলগেটটা বন্ধ হয়ে যায় আর তার ভিতর দিয়ে মানুষ যাতায়াতের রাস্তা রেখে দেওয়া হয়, শুধু মানুষ যাবে, অ্যাক্সিডেন্ট হলে তখন কি হবে? অ্যাক্সিডেন্ট তো বহুবার দিনের মধ্যে হবে আশা করছি, এটা শুরু হয়ে যাবে কাল ডিসেম্বরের দিকে। এটা রেল তার নিজের ইন্টারেস্টে করবে, ওটা আগে ওরা ডিক্লারেশন দিয়েছিল যে আমাদের ইন্টারেস্ট হচ্ছে এটা বন্ধ হওয়া, তাতে আমাদের যতই খরচ হোক আমরা অল্টারনেট রাস্তা দিব, এর মধ্যে কথা হয়েছিল। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসিটিভি মুরারই। ভারতের স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব ক্লিন ইন্ডিয়া সেফ ইন্ডিয়া কর্মসূচি পালিত হলো সিউড়িতে। আজ 15 বেঙ্গল ব্যাটেলিয়ান NCC সিউড়ির অধীন সিউড়ি বিদ্যাসাগর কলেজের NCC পড়ুয়ারা এই কর্মসূচিতে অংশ নেয়। এদিন সিউড়ি শহরে বিভিন্ন এলাকায় মনীষীদের মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি জনগণকে অবগত করার লক্ষ্যে একটি শোভাযাত্রা বের হয় সিউড়ি শহর বিভিন্ন এলাকায়। এদিন লেফটেন্যান্ট ডক্টর হেমন্ত সাহা জানান, 15 বেঙ্গল ব্যাটেলিয়ান NCC পক্ষ থেকে সিউড়ি বিদ্যাসাগর কলেজ আজাদি কা মহোৎসব, যে স্বাধীনতার 75 বছর উপলক্ষে আমরা ক্লিন ইন্ডিয়া সেফ ইন্ডিয়া যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমরা করছি। কতজন ছাত্রছাত্রী? আমাদের NCC ক্যাডেট আছে প্রায় 190 জন মতন। কী কী করা হচ্ছে? আজকে আমরা কোভিড প্রোটোকল মেনে সিউড়ি শহরের বিভিন্ন যে মূর্তি, সেই মূর্তি মনীষীদের যে মূর্তি, সেই ছবি মানে মূর্তি আমরা পরিষ্কার করছি এবং পুরো কলেজ গ্রাউন্ডে যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিক আমরা কুড়াচ্ছি, কুড়িয়ে আমরা ডাস্টবিনে ফেলছি এবং প্লাস্টিক বর্জন করার জন্য আমরা যে ক্যাম্পেনিং করছি এবং জনগণকে আমরা বার্তা দিতে যাচ্ছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। গতকাল সন্ধ্যায় জেলা INTUC বিজয়া সম্মেলনের আয়োজন করা হয় সিউড়িতে। এদিন উপস্থিত ছিলেন জেলা INTUC সভাপতি মৃণাল বসু, সহ সভাপতি রথীন সেন, পুলক রায়সহ অন্যান্যরা। বিজয়া সম্মেলনের পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধি নিয়েও এদিন আলোচনা হয়। সুকান্ত রায় রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। আন্তর্জাতিক ভাবনামৃত সংঘ তথা ইস্কনের পক্ষ থেকে এবং খয়রাসোল গ্রামবাসীদের সহযোগিতায় গৌড় ভক্তদের নিয়ে খয়রাসোলের শান্তির উদ্দেশ্যে বার্তার জন্য গ্রাম পরিক্রমার আয়োজন করা হয়। খয়রাসোলের নেতাজি পল্লীর বাসিন্দা ভারতী মাতাজির বাড়ি থেকে পরিক্রমা শুরু হয় এবং গ্রাম পরিক্রমার মাধ্যমে শান্তির জন্য বার্তা দেওয়া হয়। সমবেতভাবে সতিনেক ভক্ত শান্তির উদ্দেশ্যে তারক ব্রহ্মনাম করতে করতে গ্রাম পরিক্রমা করার পর পুনরায় নেতাজি পল্লীতে ফিরে আসে এবং ভারতী মাতাজির বাড়ির চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইস্কনের প্রধান ঔদার্য চন্দ্র দাস ব্রহ্মচারী, দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক সত্য শিবানন্দ মহারাজ, ভক্ত নিত্যানন্দ ঘোষ সহ অন্যান্য গৌড় অনুরাগী ভক্তবৃন্দ, শিষ্য এবং শিষ্যারা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি খয়রাসোল। লাভপুরের বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে গতকাল সন্ধ্যায় বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল। বীরভূম সংস্কৃতি বাহিনীর ভবনে এদিন উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, জেলার তৃণমূল সহ সভাপতি আব্দুল মান্নান, নাট্যকার অভিনেতা মহাদেব দত্ত, বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার উজ্জ্বল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন কথায় কবিতায় সঙ্গীতে নৃত্যে অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে। মেহের থেকে রিপোর্ট, বীরভূম আরসিটিভি লাভপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।